অনেক ঝাল ঝাল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আজকে একটু মিষ্টি সিমুইয়ের পায়েস বানিয়ে ফেললাম, যেটা কি না খেতে খুবই টেস্টি হয় এবং খুব কম সময়ে বানিয়ে ফেলা যায়। তো ফ্রেন্ডস, আমি কল্পনা, হারানো টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিমুইয়ের পায়েস বানাতে প্রথমেই আমার লাগছে এক বাটি সিমুই, আর নিয়েছি 500 গ্রাম মতো লিকুইড দুধ, এক বাটি চিনি নিয়েছি, যতটা লাগবে নিয়ে নেব, আর 3 চামচ মতো পাউডার দুধ নিয়েছি, 2 চামচ ঘি নিয়েছি, আর নিয়েছি 2টো ছোটো এলাচকে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি, আর একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম। কেশরটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে এর টেস্টটা আরেকটু বেড়ে যায়। প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দুধটাকে গরম করতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জলও তার সঙ্গে। এবারে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। এবার একটা নতুন কড়া বসিয়েছি গ্যাসের উপরে, সেই কড়াতে আমি সিমুইটা দিয়ে দিলাম। এবার সিমুইয়ের মধ্যে আমি 2 চামচ যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটাও দিয়ে দিলাম। 2 চামচ ঘিটা দিয়ে ভালো করে সিমুইয়ের মধ্যে ঘিটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ভাজবো, একটু সময় নিয়ে, স্লো টু মিডিয়াম আছে, হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজবো না, তাহলে ভালো করে ভাজা হবে না কিন্তু পুড়ে যাবে একদম সিমুইটা। তো একটু নেড়ে ছেড়ে নিয়ে হালকা বাদামি করে সিমুইটাকে ভেজে নেব। সিমুইটা আমার ভাজা হয়ে গেছে, এরকম হালকা বাদামি করে সিমুইটাকে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছি, এবারে দিয়ে দিলাম কয়েকটা, 5 থেকে 6টা আমি কাজু এরকমভাবে টুকরো করে নিয়েছিলাম, সেটাকেও সেই ঘিয়ের মধ্যে আমি ভিজে নিলাম। এবারে যে দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছিলাম সেটা আবারও গ্যাসের উপর বসিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে ঘি ভেজে রাখা সিমুইটা দুধের ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সিমুইটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম সিমুইটাকে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, আমি এখানে 7 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে চাইবেন সেরকমভাবে চিনি দেবেন, আপনাদের পছন্দ মতো। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এর উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা এলাচটা, যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দিচ্ছি 3 চামচ মতো পাউডার দুধ, 1 কাপ গরম জলে আমি গুলে নিয়েছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিলাম। এবারে কেশর ভেজানো জলটা দিয়ে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে সিমুইটাকে 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটালেই হবে, তাহলেই সিমুইটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, 2 থেকে 3 মিনিট পরে সিমুইটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দুধটাও কতটা ঘনত্ব হয়ে গেছে। আমি এরকমই ঘনত্বে দুধটাকে রাখবো, নাহলে ঠান্ডা হলে সিমুই আরও অনেকটা দুধ টেনে নেবে, তখন খেতে ভালো লাগবে না। এবারে ভেজে রাখা কাজুগুলো দিয়ে
ভালো করে সিমুইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো একে 2 মিনিট মতো। তো হয়ে গেল না ঝটপট সিমুইয়ের পায়েস? দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে একবার সিমুইয়ের পায়েস বানাবেন আর পরিবেশন করবেন, ওপর থেকে একটু ঘি, আমন্ড কিংবা কাজু বাদাম কুচি আর একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে, ব্যাস। আমার এই রেসিপিটা আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।